সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বই নিয়ে এই আলোচনার জন্য আমরা যে বইটি সহায়তে নিয়েছি সেটি আমাদেরই রচিত সঞ্চলন প্রকাশনের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বই থেকে আজকে আলোচনার বিষয় অর্থের সময় মূল্য অর্থাৎ এই বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য অর্থের সময় মূল্য কি এবং কেন অর্থের সময় মূল্য খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম প্রথমে আমরা একটা সংজ্ঞা দিয়ে শুরু করি সংজ্ঞাটা হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি অর্থের সময় মূল্য আমি আবারও বলছি সময়ের সাথে সাথে অর্থের মানের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি অর্থের সময় মূল্য একটা উদাহরণ দিলে আরও ভালো বোঝা যাবে আমরা হয়তো শুনে থাকতে পারি যে এক সময় টাকায় আট মণ চাল পাওয়া যেত অর্থাৎ এক টাকায় আট মন চাল পাওয়া যেত এবং আরও শুনে থাকবো এরকম যে তিন টাকায় গরু পাওয়া যেত তিন টাকা একটি গরু পাওয়া যেত তাহলে তিন টাকা যদি গরু পাওয়া যেত তাহলে এখনও যদি পাওয়া যেত তাহলে আমাদের কাছে ব্যাপারটা খুব একটা আনন্দকর এবং রোমাঞ্চকর মনে হতো যে তিন টাকায় গরু পাওয়া যায় হ্যাঁ তো তখন তিন টাকা পাওয়া গেলে এখন কেন পাওয়া যায় না তো তিন টাকা যে গরুটা আজকে যদি কিনতে যাই তাহলে হয়তো লাগতে পারে পঞ্চাশ হাজার টাকা ধরে নিলাম যে পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন তাহলে তখন তিন টাকা প্রয়োজন হলে এখন কেন পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন এখন যদি তিন টাকা পাওয়া যেত তাহলে ভালো হতো না অবশ্যই ভালো হতো এখন আমাদেরকে বুঝতে হবে তখন তিন টাকার মূল্য কত ছিল আর আজকে পঞ্চাশ হাজার টাকার মূল্য কত অর্থাৎ আমরা যদি মনে করি যে আজকে পঞ্চাশ হাজার টাকা আমাকে আয় করতে যেই পরিমাণ শ্রম এবং যেই পরিমাণ সময় দেওয়া লাগবে তৎকালীন সময় এই তিন টাকা উপার্জন করতে আমাকে সেই পরিমাণ সময় এবং সেই পরিমাণ শ্রম আমাকে দেওয়া লাগতো অর্থাৎ আয় একটু ক্লিয়ার করে একটু উদাহরণ দিই যেমন ধরি যে আমরা একটা ল্যাপটপ উৎপাদন করব। আমার একটা ল্যাপটপ উৎপাদন করতে তিরিশ জন শ্রমিকের যদি এক মাস সময় লাগে এই ল্যাপটপটার দাম যদি হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে ওই সময়ে স্বাস্থ্যকার আমল যদি আমরা বিবেচনা করি তাহলে সেই আমলে তিন টাকা উপার্জন করতে অর্থাৎ এই তিন টাকা সময় একটা ল্যাপটপ উৎপাদন করতে এই একই শ্রমিক এবং একই শ্রম দেওয়ার প্রয়োজন পড়তো অর্থাৎ একই সময় এবং একই শ্রম দেওয়ার ফলে আমাদের কী হতো একই পরিমাণ ভ্যালুর একটা টাকা আমরা উপার্জন করতে পারতাম তাহলে আমরা বুঝতে পারলাম যে ওই সময়ের তিন টাকা সমান সমান আজকে পঞ্চাশ হাজার টাকা কীভাবে কারণ তৎ ওই সময় তিন টাকা মানুষের কাছে যেমন সহজলভ্য ছিল না আজকেও পঞ্চাশ হাজার টাকা মানুষের কাছে সহজলভ্য না অর্থাৎ আজকে পঞ্চাশ টাকা আয় করতে মানুষের যতটুকু শ্রম এবং যতটুকু সময় দেওয়া লাগবে ওই সময়ের মানুষেরও এই তিন টাকা উপার্জন করতে একই সময় এবং একই শ্রম দেয়া লাগতো তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম এবার আমরা কিছু বিষয়ে আলোচনা করি অর্থের সময় অনেক বড় একটা টার্ম হচ্ছে সুযোগ ব্যয় সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কি সুযোগ ব্যয় হচ্ছে যদি আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে শুরু করতে পারি যেমন যদি তোমাকে কেউ অফার করে যে তুমি কি হট কফি খাবে না কোল্ড কফি খাবে একটা হট কফির দাম ধরে নিলাম পঞ্চাশ টাকা কোল্ড কপির দাম ধরে নিলাম আশি টাকা এখন তোমাকে কেউ অফার করলো যে হয় তোমাকে কোল্ড কফি খেতে হবে অথবা তোমাকে হট কফি খেতে হবে এখন তুমি চিন্তা করলো যে আমি যদি হট কফি খাই তাহলে কোল্ড কফির সুযোগটা আমার মিস হবে আমি যদি কোল্ড কফি খাই তাহলে হট কফির অফারটা আমার মিস হবে অর্থাৎ একটা অফার গ্রহণ করলে একটা কিন্তু আমাকে মিস করতে হচ্ছে সুতরাং একটা পঞ্চাশ টাকার অফার গ্রহণ করলে আমি আশি টাকার একটা অফার মিস করব। ঠিক একইভাবে যখন আমি আশি টাকার অফারটা গ্রহণ করব তখন আমাকে পঞ্চাশ টাকার অফারটা মিস করতে হবে সুতরাং একটা অফার গ্রহণ করার ফলে আরেকটা অফার যে মিস করতে হয় ওই মিস করার অংশটুকুর ব্যয়কে আমরা সুযোগ ব্যয় বলি অর্থাৎ আমরা যদি ফিনান্সের পাশে বলি তাহলে দুটো প্রকল্প বা দুটো প্রজেক্টের মধ্যে একটাকে গ্রহণ করে আরেকটাকে যদি বাদ দেই ওই বাদ দেওয়া অংশের ব্যয়কে আমরা সুযোগ ব্যয় বলি অর্থাৎ সুযোগ হাত ছাড়া ব্যয় ওই সুযোগটা আমার হাত ছাড়া হয়ে গেলো ওই সুযোগটা যদি গ্রহণ করতাম তাহলে ওই পরিমাণ টাকাটা আমার আসতো কিন্তু আমি ওই পরিমাণে সুযোগটা গ্রহণ করতে পারি না আমাকে বাদ দিতে হয়েছে ওই ব্যয়টাকে আমরা সুযোগ ব্যয় বলি এরপরে সময় রেখা সময় রেখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম বর্তমান ও ভবিষ্যৎ অর্থপ্রাপ্তি বা পরিষদের তালিকা যে রেখার সাহায্যে উপস্থাপন করা হয় তাকে সময় রেখা বলে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি জনাম আক্রাম চার বছরের জন্য যথাক্রমে দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা ও পাঁচ হাজার টাকা নিয়ে একটি বাণিজ্যিক ব্যাংকে জমা দিল যদি সুদের দশ পার্সেন্ট হয় তবে তবে চার বছরের পর কত টাকা পাবে অর্থাৎ প্রতি বছর সে চার বছর সে চার রকমের অ্যামাউন্ট জমা দিল চার রকম অ্যামাউন্ট জমা দেওয়ার ফলে একসাথে একসাথে সে কত টাকা টোটাল পাবে যখন সুদ যদি দশ পার্সেন্ট দেয় তার আমরা কি দেখতে পাচ্ছি পি ভি এন এন বলতে এখানে আমার সময় বুঝছে অর্থাৎ বর্তমান মূল্য একটা সময়কে দেখানো হচ্ছে এখানে দেখানো হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সময়কে এখন আমি দেখি প্রথম বছর যে আমি দু হাজার টাকাটা জমা দিলাম প্রথম বছর দুই হাজার টাকা জমা দিলে আমার সুদ এইটা চক্রবৃদ্ধি হচ্ছে এই দুই হাজার টাকা প্রথম বছর এখানে আমি জমা দিলে দ্বিতীয় বছর পর্যন্ত একবার চক্রবৃদ্ধি হবে দ্বিতীয় থেকে তৃতীয় বছর পর্যন্ত একবার চক্রবৃদ্ধি হবে তৃতীয় থেকে চতুর্থ পর্যন্ত একবার চক্রবৃদ্ধি হবে অর্থাৎ এই দু টাকা তিনবার চক্রবৃদ্ধি হবে তিনবার চক্রবৃদ্ধি হওয়ার ফলে এই দুই টাকা চার বছর পরে আসবে দুই হাজার ছশো টাকা দ্বিতীয় বছর যখন আমি তিন টাকা জমা দিলাম তিন টাকা জমা দিলাম এইটা কিন্তু আর আগের বছরের মতো তিনবার চক্রবৃদ্ধি হবে না কবে হবে দ্বিতীয় থেকে তৃতীয় এক বছর তৃতীয় থেকে চতুর্থ এক বছর অর্থাৎ দুইবার চক্রবৃদ্ধি হলো দুইবার চক্রবৃদ্ধি হওয়ার ফলে তিন টাকা বেড়ে দাঁড়িয়েলো তিন হাজার ছয়শো টাকা আবার তৃতীয় বছরে আমি যে টাকাটা জমা দিলাম সেই টাকাটা কতবার চক্রবৃদ্ধি হবে আগের মতো দুইবার বা তিনবার হবে না তাহলে কয়বার হবে তৃতীয় বছর থেকে লাস্ট চতুর্থ বছর এই টুকর মাসখানে গ্যাপ হচ্ছে এক বছর সুতরাং এই চার হাজার টাকা এক বছরে চক্রবৃদ্ধি হবে এক বছর চক্রবৃদ্ধি হয়ে দাঁড়াবে চার হাজার চারশো টাকা আর চতুর্থ বছর যখন যে টাকাটা আমরা দেবো সেই টাকাটা আর কোনো সুদে বাড়বে না কারণ আমরা ধরে নিছি যে টাকাটা বছরের শেষে জমা দিছে তো বছরের শেষে যদি জমা দেয় তাহলে এই টাকাটা তো পুরো বছর থাকলো না পুরো বছর থাকলে একটি প্রতিষ্ঠান সুদ দেয় পুরো বছর না থাকলে তো সুদ দেবে না যেহেতু শেষে জমা দেওয়া হয়েছে তাই এইখানে কোনো সুদ সে পাবে না অর্থাৎ এখন টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার অর্থাৎ পাঁচ চার নয় নয় তিন বারো বারো দুই চোদ্দো চোদ্দো হাজার টাকা জমা দিল টোটাল এবং সে টোটাল পেলো পনেরো হাজার ছয়শো বিরানব্বই টাকা ঠিক একইভাবে যদি আমরা বর্তমান মূল্য নির্ণয় করি দেখো প্রথম বছর যে দুই হাজার টাকা প্রথম বছরের দুই দুই হাজার টাকা আমরা এটা এইখানে এখানে আমরা ফ্যাক্টরিং করি এখানে বলি আমরা বাট্টাকরণ বট্টাকরণ করে আমরা দেখতে পাচ্ছি যে আঠারোশো টাকা দ্বিতীয় বছরে এক বছর চক্রবৃদ্ধি হওয়ার পরে এটা আমরা বট্টাকরণ করার পরে হচ্ছে দুই হাজার চারশো উনআশি টাকা তৃতীয় বছরে বট্টাকরণ করার পরে চার এই চার হাজার টাকা আসতেছে দু হাজার দুইশো চুয়ান্ন টাকা এই পঞ্চম বছরে চতুর্থ বছরে এই পাঁচ হাজার টাকা চক্রবৃদ্ধি হওয়ার ফলে চলে আসতেছে তিন হাজার চারশো পনেরো টাকা অর্থাৎ টোটালি নয় হাজার নয়শো ছিষট্টি টাকা অর্থাৎ আমরা যে টাকাটা জমাচ্ছি কন্টিনিউ চার বছর ধরে জমাচ্ছি সেই টাকাটা আজকেও বর্তমান মূল্য হচ্ছে ন হাজার নয়শো ছষট্টি টাকা এভাবে আমরা সময় রাখার মাধ্যমে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি এছাড়াও আমাদের সূত্র রয়েছে সূত্র তো আমরা করতে পারি আমরা এখন সূত্রে চলে যাব প্রথমে আমরা যে সূত্রগুলি নিয়ে আলোচনা করব এর প্রথম সূত্রটি হচ্ছে নামিক ও কার্যকরী সুদ নামিক সুদ কি নামিক সুদ ও কার্যকরী সুদ মূলত দুটি অর্থ একই হলেও এই প্রয়োগে কিছুটা ভিন্নতা রয়েছে কিরকম নামিক সুদে সুদধারা কখনো পরিবর্তন হয় না এখানে আমরা স্পষ্ট বড় করে দিয়েছি দেখো নামিক সুদে কখনো সুদ পরিবর্তন হয় না কিন্তু কার্যকরী সুদে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে কিরকম ধরি আমরা আমার এক বন্ধুর কাছ থেকে দশ হাজার টাকা নিলাম ধারে নিলাম সে আমাকে বলল এই টাকাটা তোমার দশ পার্সেন্ট করে সুদ দিতে হবে অর্থাৎ দশ হাজার টাকা দশ পার্সেন্ট আসে এক হাজার টাকা এখন আমি তার টাকাটা যতদিন আমার কাছে লাগব তত দিন হিসেবে অর্থাৎ প্রতি মাসে আমাকে কি করতে হবে যত মাস আমি টাকাটা রাখবো তত মাস প্রতি মাসে আমাকে এক টাকা করে সুদ দিতে হবে যেদিন আমি টাকাটা ফেরত দিয়ে দিব সেই দিনও মূল টাকার সাথে ওই মাসে সুদটা যোগ করে আমরা টোটাল টাকাটা দিয়ে দিবো অর্থাৎ সুদের হারে কিন্তু কোনো পরিবর্তন আসলো না অর্থাৎ দশ মাস যদি আমি তার টাকাটা রাখি দশ মাস ধরে আমি এক হাজার টাকা করেই দিতে থাকবো এর বাইরে এর বেশি কিন্তু আমি কোনো টাকা দিব না কিন্তু কার্যকরী সুদের বেলায় কার্যকরী সুদের বেলায় সুদের পরিবর্তন হবে অর্থাৎ যদি আমরা যদি আমাকে বলা হয় তিন মাস পর পর সুদ দিতে হবে যদি আমাকে বলা হয় ছয় মাস পর পর সুদ দিতে হবে যদি বলা হয় পাঁচ মাস পর পর সুদ দিতে হবে অর্থাৎ নির্দিষ্ট সময় পর 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 সুদ দিতে হবে এরকম যদি বলা হয় অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ দিতে বলা হয় তখন আমাকে কি করতে হবে এই মানটা নির্ণয় করতে হবে তখন মানটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ অর্ধমাসিক করলে এক ধরনের মান আসবে ত্রৈমাসিক করলে আরেক ধরনের মান আসবে এটা যদি আমরা মাসিক করি তাহলে আরেক ধরনের মান আসবে এভাবে যত আমরা ভাঙবো তত বেশি মান আসবে আমাদের এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র আমরা প্রথমে ব্যাসিক দুটি সূত্র নিয়ে আলোচনা করব অর্থের বর্তমান মূল্য বর্তমান মূল্য নির্ণয়ের দুই ধরনের সূত্র আমরা জানি একটা এককালীন আরেকটি একটি কিস্তির সূত্র অর্থাৎ অ্যানুইটি সূত্র আমরা আজকে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের এককালীন সূত্রগুলি নিয়ে আলোচনা করব তো বর্তমান মূল্য কি আমরা এখানে দেখাচ্ছি যে ভবিষ্যতে প্রাপ্য কোনো অর্থের আজকের মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বর্তমান মূল্য বলা হয় আমি আবারও বলতেছি ভবিষ্যতে পাব এমন কোন টাকার আজকের মূল্য নির্ণয় করাকেই আমরা বলতেছি অর্থের বর্তমান মূল্য বর্তমান মূল্যের এখানে আমরা সূত্র দেখতে পাচ্ছি এখানে উপরে একটি বক্স দেওয়া আছে লেখা আছে বছরে একবার সুদ প্রদান করলে বছরে একাধিকবার সুদ প্রদান করলে আচ্ছা আমরা বছরে একবার সুদ প্রদান করলে এটা নিয়ে একটু আলোচনা করি তারপর আমরা ওগুলো নিয়ে ওই সূত্র নিয়ে আলোচনা করব এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি পি ফর প্রেজেন্ট ভ্যালু এ ফর ফিউচার ভ্যালু ওয়ান প্লাস আই পার এনয়ার আই ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ হার এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স সময় তাহলে আমরা কিভাবে বুঝবো প্রথম আমাদের ফিনান্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সূত্র অনেকেই পারি কিন্তু প্রশ্ন পরে আর বুঝতে পারি না এখানে আমি কোন সূত্রটা প্রয়োগ করবো আমি কি বর্তমান মূল্য প্রয়োগ করবো নাকি ভবিষ্যৎ মূল্য প্রয়োগ করবো নাকি কিস্তি সূত্র প্রয়োগ করবো কোনটা প্রয়োগ করবো আমরা বুঝতে পারি না আমরা এই বইটি লাইন বাই লাইন রিডিং করার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো যে কোন সূত্রটা আমরা কখন প্রয়োগ করব আচ্ছা আমরা এখন দেখি বছর যদি একবার সুদ প্রদান করে অর্থাৎ কীভাবে বুঝবো যে বছর একবার সুদ প্রদান করতেছে আমাদের উদাহরণ একে আমরা দেখি ছয় বছর পর এক লাখ টাকা পেতে হলে বর্তমানে মাসুমকে বর্ণালী ব্যাংকে কত টাকা রাখতে হবে সুদের আমরা দশ পার্সেন্ট নির্ণয় করো আচ্ছা তাহলে দেখো ছয় বছর পর এক লাখ টাকা পেতে হলে অর্থাৎ ছয় বছর পর যদি আমি এক লাখ টাকা পাই তাহলে সেটা ভবিষ্যতে পাবো তাহলে সে ভবিষ্যতে প্রাপ্য এক লাখ টাকা আজকে মূল্য নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ মাসুম যদি ছয় বছর পর কোনো ব্যাংক থেকে এক লাখ টাকা পেতে চায় তাহলে আজকে তাকে কত টাকা জমা রাখতে হবে তাহলে দেখো ঘটনাটা কি ঘটতেছে ঘটনাটা একবার জমা দিচ্ছ একবার উত্তোলন করবে একবার জমা দিবে একবার উত্তোলন করবে ঘটনা কিন্তু দুইবার ঘটবে অর্থাৎ দুইবার ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমরা এককালীন সূত্র প্রয়োগ করবো এক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করতে বলে বর্তমান মূল্য সূত্র ইউজ করবো যদি বলে ফিউচার ভ্যালু বের করতে তাহলে ফিউচার ভ্যালু সূত্র ইউজ করব আমি আবারও বলতেছি ঘটনাটা দুইবার ঘটবে একবার টাকা জমা দিবে আর একবার উঠাবে একবার টাকা জমা দিবে আর একবার উঠাবে এইরকম ঘটনা ঘটলেই আমরা এককালীন অর্থাৎ এই যে সিম্পল সূত্রটা আছে বর্তমান মূল্যে এই সূত্রটা তখন প্রয়োগ করবো দেখো ছয় বছর পর এক লাখ টাকা পেতে হলে বর্তমানে মাসুমকে প্রণালী ব্যাংকে কত রাখতে হবে অর্থাৎ এক লাখ টাকা পাবে আর এখন কত টাকা জমা দিবে ঘটনাটা দুইবার ঘটবে আমরা সলিউশনে যাই সমাধান আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ মূল্য আমরা লিখেছি এক লাখ টাকা সময় লিখেছি ছয় বছর মুনাফা হার লিখেছি দশ পার্সেন্ট সেটাকে আমরা ভাঙে জিরো পয়েন্ট ওয়ান জিরো লিখেছি অর্থাৎ ক্যালকুলেটরে আমরা দশ ভাগ একশো লিখলে শূন্য দশমিক একশো চলে আসবে বর্তমান মূল্য কত অর্থাৎ যেহেতু ছয় বছর পর এক লাখ টাকা পেতে হলে বর্তমানে কী কত টাকা জমাতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে তার মানে বর্তমান মূল্য দেয়া নেই তার মানে যেটা দেওয়া আছে সেটা ভবিষ্যৎ মূল্য তো ভবিষ্যৎ মূল্য আমরা লিখেছি এক লাখ টাকা সময় এখানে দেওয়া আছে ছয় বছর লিখেছি ছয় বছর সুদের হার আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট তাই লেখা হয়েছে দশ পার্সেন্ট এবার আমরা যেহেতু বর্তমান মূল্য জানি না তাই বর্তমান মূল্য সূত্র প্রয়োগ করেছি বর্তমান মূল্য সূত্রটা কি পি ভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন আই মানে সুদের হার এর মানে সময় ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য আমরা লিখেছি এক লাখ টাকা এরপর আয়ের মানে লিখেছি শূন্য দশমিক এক শূন্য টাকা এবার এক দিক একের সাথে আমরা শুধু দু সময় এক শূন্য যোগ করেছি যোগ করার পর আমরা কী করেছি পাওয়ার করেছি পাওয়ার ক্যালকুলেটরে পাওয়ার করেছি ক্যালকুলেটরে পাওয়ার করার পরে আমাদের মানবিলোস ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান সামথিং এরপর আমরা কী করেছি এক লাখ টাকা দিয়ে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান ভাগ করেছি ভাগ করার পর আমাদের রেজাল্ট আসলো ছাপ্পান্ন হাজার তাহলে দেখা যাচ্ছে যে ছয় বছর পর এক লাখ টাকা পেতে হলে বর্তমানে মাসুমকে বর্ণাল ব্যাংকে ছাপ্পান্ন হাজার চারশো পঁয়ষট্টি টাকা রাখতে হবে আচ্ছা এখানে আমরা একটা নোট দিয়েছি দেখো লক্ষ্য করো এই প্রশ্নে ছয় বছর পর এক লক্ষ টাকা পাওয়ার জন্য বর্তমানে কত রাখতে হবে বলা হয়েছে অর্থাৎ এককালীন কত জমা রাখলে ছয় বছর পর এক লক্ষ টাকা পাওয়া যাবে এবং প্রশ্নে একাধিকবার সুদ প্রদানের কথা বলা নেই তাই এই সূত্র প্রয়োগ করা হয়েছে আচ্ছা আমরা উদাহরণ দুয়ে চলে যাই উদাহরণ দুইটা আমরা এই সূত্র এই সূত্র নিয়ে আমরা আলোচনা করবো এই সূত্রটা কি যেখানে আমরা একটি নোটে বলেছি যে বছরে একাধিকবার সুদ প্রদানের কথা বলা নেই তাই এই সূত্রটা অর্থাৎ এই বাম পাশের সূত্রটা প্রয়োগ করেছে আমরা এর উপরে আমরা হেডলাইন দেওয়া আছে বছর একবারে উৎপাদন করলে বছরে একাধিক বাসে উৎপাদন করলে একাধিক বর্ষে উৎপাদন করলে দেখতে পাচ্ছ সূত্রটা একটু বিঘড়ি টাইপের এই সূত্রটি তোমাদের আলাদাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমরা এখানে লিখেও দিয়েছি দেখো এই সূত্রটি আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই প্রশ্ন যদি অর্ধবার্ষিক ত্রৈমাসিক মাসিক দ্বিমাসিক পাক্ষিক দৈনিক আমি আবারও বলছি অর্ধবার্ষিক ত্রৈমাসিক মাসিক দ্বিমাসিক পাক্ষিক দৈনিক থাকে তবে এই সূত্র প্রয়োগ করতে হবে সূত্রের আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই কারণ টিপস দিয়ে দিচ্ছি টিপসটা কি এই যে প্রেজেন্ট ভ্যালু এই জন্য এইটা হচ্ছে নর্মাল সূত্র এটাকে আমরা এককালীন বা নর্মাল সূত্র বলি এই নর্মাল সূত্রের যত জায়গায় আয় থাকবে তত জায়গায় এম দিয়ে ভাগ হবে অর্থাৎ সূত্রে যদি সরি প্রশ্ন যদি অর্ধবার্ষিক ত্রৈমাসিক মাসিক এই শব্দগুলি থাকে এই শব্দগুলির জন্য এই শব্দগুলি মানের জন্য যত জায়গায় আয় থাকবে তার নিচে আমরা এম বসাই দিব এবং যত জায়গায় এম থাকবে তত জায়গায় আমরা এম দিয়ে গুণ করে দেব অর্থাৎ এম এন লিখবো তাহলে আমাদের সূত্রটা চলে আসবে আমরা উদাহরণ দুই দেখি উদাহরণ দুই জনাব সারিয়া শিফা ছয় বছর পর এক লাখ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চান লক্ষ্য করো জনাব সাহরিয়া শিফা ছয় বছর পর এক লাখ টাকা পাওয়ার আশা অর্থাৎ এক লাখ টাকা পা পেতে চায় ছয় বছর পরে তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বর্তমানে কিছু টাকা জমা রাখতে চায় কিছু নিচে আমরা আন্ডারলাইন করেছি কিছু টাকা জমা রাখতে চাই মানে কত টাকা জমে রাখতে চাই তা আমরা জানি না অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে কিছু টাকা জমিয়ে ব্যাঙ্কে রাখতে চাই সাউথ ইস্ট ব্যাঙ্ক নয় হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে দেখো স্পষ্ট মাসিক শব্দটা উল্লেখ আছে এভাবে অর্ধবার্ষিক ত্রৈমাসিক মাসিক পাক্ষিক দ্বিমাসিক এই শব্দগুলি উল্লেখ থাকলে বুঝতে হবে যে এই সূত্রে এমএ প্রয়োগ করতে হবে বর্তমান তাকে কত টাকা জমা রাখতে হবে এখন বর্তমান তাকে কত টাকা জমা রাখতে হবে এই জন্য আমাদের কী করতে হবে বর্তমান মূল্যের সূত্র প্রয়োগ করতে হবে তা আমরা ছয় বছর পর এক লাখ টাকা পাওয়ার আসা তার মানে কি এই এক লাখ টাকা হচ্ছে ভবিষ্যৎ মূল্য লিখেছি আমরা ভবিষ্যৎ মূল্য এক লাখ টাকা সময় ছয় বছর মুনাফার হার বা সুদের হার নয় পার্সেন্ট এটা ভাঙে আমরা জিরো পয়েন্ট জিরো নয় লিখেছি কীভাবে নয় লিখবো ভাগ একশো লিখবো তাহলে এটা যারা চলে আসবে চক্রবৃদ্ধি এম সমান সমান বারো এম সমান বারো মানে এম এর মান বারো অর্থাৎ যেহেতু মাসিক শব্দ রয়েছে তাই অঙ্কে এম এর মান আনতে হবে এম এর মান কোন কখন কোনটা এম এর মান হচ্ছে আমরা এখানে টিপস দিয়েছি দেখো অঙ্কে মাসিক অর্ধবাসিক ত্রৈমাসিক বলা থাকলে এমের মান বসাতে হবে এক্ষেত্রে মাসিক বলে এমের মান হবে বারো অর্ধবার্ষিক বলে এম এর মান দুই ত্রৈমাসিক বলে এমের মান চার অর্থাৎ মাসিক মানে কি বছরের বার বছরে বারো বার শুধু মানে প্রতি মাসে শুদ্ধি অর্থাৎ বছরে বারো মাস শুদ্ধবে তাই এমের মান বারো বর্তমানমূলক কত আমরা এরপরে কী করেছি সূত্রটা লিখেছি এবং সূত্রে শুধু মানগুলি প্রয়োগ করেছি প্রথমে জিরো পয়েন্ট জিরো নাইনকে আমরা বারো দিয়ে ভাগ করবো ভাগ করে রেজাল্টটা বসাবো এটার সাথে এক যোগ করবো যোগ করার পর আমরা পাওয়ার এটা যে পাওয়ার আসবে ছয় দিয়ে বারো গুণ করে বাহাত্তর বাহাত্তর দিয়ে আমরা পাওয়ার করেছি বাহাত্তরকে পাওয়ার করে যা রেজাল্ট আসছে তাতে আমরা এক লাখ দিয়ে তার ভাগ করেছি ভাগ করে আমরা দেখতে পাচ্ছি তার জমা রাখতে হবে আটান্ন হাজার তিনশো বিরানব্বই টাকা অর্থাৎ ছয় বছর পরে যদি এক লাখ টাকা সে পেতে চায় তাহলে তাকে বর্তমানে আটান্ন হাজার তিনশো বিরানব্বই টাকা জমা রাখতে হবে এই ছিল বর্তমান মূল্যর এককালীন সূত্র ও তার প্রয়োগ এখন আমরা ভবিষ্যৎ মূল্যের এককালীন সূত্রও তার প্রয়োগ দেখব ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য কোনো নির্দিষ্ট অর্থ বর্তমান জমা রাখলে একটি নির্দিষ্ট সময় পর কত হবে তা নির্ণয় করার পদ্ধতিকে ভবিষ্যৎ মূল্য বলা হয় আমরা আবারও বলতেছি কোনো অর্থ যদি আমি এখন জমা রাখি তা একটা নির্দিষ্ট সময় পরে আমি কত টাকা পাব তা জানার জন্য আমাকে কি করতে হয় ভবিষ্যৎ মূল্য সূত্র প্রয়োগ করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় এখন ভবিষ্যৎ মূল্য এককালীন সূত্র হচ্ছে এটা এককালের সূত্রে একবার সুদ প্রদান করলে এটা আর একাধিকবার যদি বছরের সুদ প্রদান করে তাহলে এটা আমরা প্রথমে এককালের সূত্রে বছরে একবার সুদ প্রদান করলে যে সূত্ররা হয় তা নিয়ে আলোচনা করবো এখানে কী কী উপাদান আছে আগের প্রদানের মতোই এফ মানে ফিউচার ভ্যালু পিবি মানে প্রেজেন্ট ভ্যালু ওয়ান প্লাস আই আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার মুনাফার হার এন মানে হচ্ছে সময় আচ্ছা আমরা একটু উদাহরণে চলে যাই তুহিন আজকে একশো টাকা ব্যাঙ্কে জমা দিল ব্যাঙ্ক দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে চার বছর পর তুহিনের জমা অর্থের পরিমাণ কত হবে তাহলে প্রশ্ন করে বুঝতে পারছি চার বছর পরে তুহিনে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে অর্থাৎ ভবিষ্যতে চার বছর পর অর্থাৎ ভবিষ্যতে এই একশো টাকার মূল্য কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা কী করব ভবিষ্যৎ মূল্য সূত্র প্রয়োগ করবো ভবিষ্যৎ মূল্য সূত্র প্রয়োগ করে এখানে আমরা দেখেছি সময় হচ্ছে চার বছর বিষয়গুলো আমরা জানি না প্রেজেন্টগুলো জানি যেহেতু আজকে একশো টাকা জমা দিতে চাচ্ছি একশো টাকা হচ্ছে বর্তমান মূল্য লিখলাম একশো টাকা আয় সমান হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ সুদের দশ পার্সেন্ট দশ লিখলাম এবার আমরা কী করলাম সূত্রটা প্রয়োগ হয়ে মান প্রয়োগ করলাম আয়ের আয়ের জায়গায় আমরা লিখলাম জিরো পয়েন্ট ওয়ান জিরো এর সাথে আমরা এক যোগ করে পাওয়ার চার করে আসলে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ওয়ান করে একশো ছেচল্লিশ দশমিক টাকা তার মানে আজকে একশো টাকা সে যদি জমা রাখে তাহলে আজ থেকে চার বছর পরে সে পাবলো একশো টাকা একচল্লিশ পয়সা এই অঙ্কগুলি তোমরা নবম দশম শ্রেণীতেও করে আসছো সুতরাং এই অঙ্কগুলি তোমাদের সমস্যা থাকার কথা না আচ্ছা বছরে যদি আমরা একাধিকবার সুদ প্রদান করি আগের মতোই যদি বছরে একাধিকবার সুদ প্রদান করি অর্থাৎ অঙ্কে এই শব্দগুলি কোন শব্দগুলি অর্ধবার্ষিক ত্রৈমাসিক মাসিক ত্রিমাসিক পাক্ষিক দৈনিক এই শব্দগুলি যদি প্রশ্নে স্পষ্ট থাকে তাহলে বুঝতে হবে যে আমাকে এই মলা যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করতে হবে কিন্তু সেই সূত্র আমার আধাভাবে মুখস্থ করার প্রয়োজন নেই কারণ আমরা বলছি এককালীন সূত্র এককালীন বলতে এই যে নর্মাল সূত্রটা সেই সূত্রটাকে বুঝি আমরা এককালীন কী করে বুঝবো আমরা এর আগেও আলোচনা করেছি যে টাকাটা একবার দিবে একবার উঠাবে একবার পাবে একবার জমা দিবে এক দুইবার ঘটনাটা ঘটবে দেখো একশো টাকা জমা দিবে একশো টাকা পাবে টাকা পাওয়া দেওয়ার ঘটনা হচ্ছে দুইবার অনলি এই দুইবার ঘটলে আমরা বুঝতে পারছি এটা এককালীন সূত্র প্রয়োগ করতে হবে তাহলে একইভাবে এককালীন সূত্র আমরা এম বাসব কী করে আগের মতো যত জায়গায় আই আছে আমরা এম দিয়ে বাক করব যত জায়গায় এন আছে তত জায়গায় এম দিয়ে আমরা গুণ করব এটা উদাহরণে যাওয়া যাক উদাহরণ চার মিস্টার তৌহিদ ও তৌসিফ তাদের ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিতে আগ্রহী ফলে স্থানীয় ব্যাংকের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় মেঘনা নামক ব্যাংকটি দশ পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে দুই বছর পর ঋণ পরিশোধ করার শর্তে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ প্রদানে সম্মত হয় মেঘনা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে তাদের কত টাকা পরিশোধ করতে হবে প্রশ্নটা ভালো করে একবার পর দুইজন ব্যক্তি তাদের প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিতে আগ্রহী এই মেঘনা নামক একটা ব্যাংক তাদেরকে ঋণ দিতে রাজি হয় দশ পার্সেন্ট সুদে তাদের ঋণ নিতে রাজি হয়েছে এবং ত্রৈমাসিক স্পষ্ট শব্দটা উল্লেখ আছে ত্রৈমাসিক অর্থাৎ বছর একাধিকবার সুদ দেবে তিন মাস পর পর সুদ দেবে তিন মাস পর মানে তিন দিয়ে বারো ভাগ করলে হয় চার অর্থাৎ চারবার সুদ দেবে বছরে তার মানে এখানে এম আসবে এবং এম এর মান হবে চার দুই বছর পর পরিশোধ করার সত্ত্বে এক লক্ষ পঞ্চাশ টাকা ঋণ নিতে ঋণ প্রদানের সম্মত অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাকে আজকে দেবে দুই বছর পর আমাকে পরিশোধ করতে হবে আমরা সূত্র মানগুলি বসে সূত্রে আমরা বর্তমান মূল্য জানি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমাকে দেবে এক লাখ পঞ্চাশ হাজার সময় দুই বছর মোনফর হার দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি এম সমস্যা চার যেহেতু ত্রৈমাসিক ভবিষ্যৎ মূল্য জানতে চাইছে ভবিষ্যৎ মূল্য কত আচ্ছা ভবিষ্যৎ মূল্য সমস্যা মানুষ হচ্ছে পিভি ওয়ান প্লাস আই পাওয়ার এম পাওয়ার হচ্ছে এম এন আচ্ছা আইয়ের মান পয়েন্ট ওয়ান জিরো এম এর মান চার এম এর মান হচ্ছে দুই এন এর মান হচ্ছে চার চার দিয়ে আমরা দুই গুণ করলে আট আর দশ পয়েন্ট দশকে চার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভকে ওয়ান দিয়ে যোগ করলে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ একে পাওয়ার করব আমরা আট আট দিয়ে পাওয়ার করলে ওয়ান পয়েন্ট টু ওয়ান একে আমরা যখন দেড় লাখ দিয়ে গুণ করবো তখন রেজাল্ট আসবে এক লাখ বিরাশি হাজার সাতশো ষাট টাকা অর্থাৎ সে যদি আজ তারা যদি আজকে ঋণ নেয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে তাদেরকে দুই বছরের পর পরিশোধ করতে হবে এক লক্ষ বিরাশি হাজার সাতশো ষাট টাকা আশা করি তোমরা বর্তমানে ভবিষ্যৎ মূল্যের এককালীন সূত্র ও তার প্রয়োগ বুঝতে পেরেছ এর পরবর্তীতে এর পরবর্তী লেকচারে আমরা অর্থ সম অ্যানুইটি নিয়ে আলোচনা করব অ্যানুইটি খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম টাইম অফ মানিতে এবং ইন্টারমিডিয়েট লেভেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সুতরাং আমাদের পরবর্তী লেকচার দেখার জন্য আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদেরকে লাইক ভিডিওগুলোকে লাইক করবে তোমাদের কোনো মতামত থাকলে কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারবে এছাড়াও আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে উন্মুক্ত প্রশ্ন করতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে স্কুল অফ কমার্স তুমি স্কুল অফ কমার্স লিখে সার্চ করে আমাদের গ্রুপটা চলে আসবে সেই গ্রুপে জয়েন করো তোমার যত প্রশ্ন আসে তুমি সেখানে করো আশা করি আমরা আমাদের সাধ্যমতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো আল্লাহ হাফেজ